নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সারের পর্দায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেটগুলি। 6716 অ্যাসল্ট রাইফেলস ডিল আপডেট। ভারতীয় বায়ুসেনা বাহিনীর জন্য নতুন কাউন্টার আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম ড্রোনাম। এলসিএ তেজসের জন্য সিএসএস সাপ্লাই করবে জিওসিএল। ধ্বংস করা হলো আইএসআই নেটওয়ার্ক। এবং শেষ খবর, এবার থেকে আইটিবিপিও ইউজ করবে AK-203 অ্যাসল্ট রাইফেলস। কিছুদিন আগে দ্য ওয়ারের তরফ থেকে একটি রিপোর্ট জারি করা হয়েছিল, যেখানে কিছু সোর্সেসের তরফ থেকে বলা হয়েছিল যে ইন্ডিয়ান আর্মির জন্য 6টি আরও SIG-716 অ্যাসল্ট রাইফেলসের দ্বিতীয় অর্ডার যেটি ছিল সেটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং এই অর্ডারের ক্যান্সেল হওয়ার যে কারণ বলা হয়েছিল সেটি হলো যে যখন এই রাইফেল থেকে ভারতেই ম্যানুফ্যাকচার হওয়া অ্যামিনেশনকে ফায়ার করা হচ্ছিল, তো তখন এই রাইফেলে জ্যামিং কয়েল এই ধরনের সমস্যা দেখা যাচ্ছিল এবং এই কারণে এই রাইফেলের রেপুটেটেড অর্ডারসকে ক্যান্সেল করা হয়েছে। এছাড়াও আরও অনেক কারণ বলা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ কারণই এই রাইফেলসের জন্য ভ্যালিড করে না, যেরকম এই রাইফেলসের সাইটসের অসম্পূর্ণতা বলা হয়েছে। কিন্তু বাস্তবে এই রাইফেলস পেগাডার রেলের সাথে আসে, যার জন্য এতে আলাদা আলাদা অপটিক্সকে অ্যামাউন্ট করতে পারা যায়। কিন্তু যে প্রধান খবর ছিল যে এই অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এবার এই মামলায় একটি নতুন আপডেট সামনে এসেছে যেটি দ্য প্রিন্টের তরফ থেকে জারি করা হয়েছে। এবং এই রিপোর্টে ডিফেন্স এবং সিকিউরিটি এস্টাবলিশমেন্ট সোর্স তরফ থেকে বলা হয়েছে যে ভারতীয় রক্ষা মন্ত্রণালয় ইন্ডিয়ান আর্মির জন্য 73,6716 অ্যাসল্ট রাইফেলসের রিপিটেড অর্ডারকে অ্যাপ্রুভ করার ফাইনাল স্টেজে রয়েছে। এবং এই রিপোর্টে সোর্সেস দ্য ওয়ারের সেই রিপোর্টকে খারিজ করেছে, যেখানে 6 অ্যাসল্ট রাইফেলসের দ্বিতীয় অর্ডার ক্যান্সেল হওয়ার দাবি করা হয়েছিল। এবং দ্য প্রিন্ট এর এই রিপোর্টে ডিফেন্স সোর্সেস বলেছেন যে এই ওয়েপেনের পারফরমেন্সকে মাথায় রেখে এর সাথে অপারেশন নেসেসিটি, কমিউনিটি এবং অ্যাসোসিয়েটেড লজিস্টিক ফাংশনালিটিকে সুনিশ্চিত করার জন্য রক্ষা মন্ত্রণালয় 6 অ্যাসল্ট রাইফেলসের রিপিটেড অর্ডারকে অ্যাপ্রুভ করার ফাইনাল স্টেজ প্রসেসে রয়েছে। এবং এই রাইফেলসের যে ফ্রেশ অর্ডার রয়েছে সেটি সেই সব ফ্রন্টলাইন ট্রুপসকে দেওয়া হবে যারা গত লটসের রাইফেলস পায়নি। এবং এতটুকুই নয়, বরং এই রিপোর্টে আরও বলা হয়েছে যে 6716 ইন্ডাকশনের পর থেকে ইন্ডিয়ান আর্মির রাইফেলে অর্নেস ফ্যাক্টরি বোর্ড দ্বারাই ম্যানুফ্যাকচার করা অ্যামিনেশনস ব্যবহার করা হচ্ছে এবং অর্নেস ফ্যাক্টরি বোর্ডের অ্যামিনেশনের সাথে এই ওয়েপেনের পারফরমেন্সে কোনো রকমের পার্থক্য দেখতে পাওয়া যায়নি। GEMS.com-এর তরফ থেকে জারি করা রিপোর্ট অনুযায়ী ভারতীয় কোম্পানি যার নাম গোডওয়া সিস্টেম প্রাইভেট লিমিটেড, তো এই কোম্পানি দ্বারা স্বদেশী প্রক্রিয়ায় বিকশিত করা ড্রোনাম নামের একটি কাউন্টার আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেমের প্রথম সেট ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডেলিভার করা হয়েছে। এবং এই যে কাউন্টার আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম অর্থাৎ CUAS কত সংখ্যায় ডেলিভারি করা হয়েছে এই ব্যাপারটি এখনও অবধি জানা যায়নি, কিন্তু এটা জানা গেছে যে এই ডেলিভারি এই মাসেরই শুরুতে করা হয়েছিল এবং এর জন্য যে কন্ট্রাক্ট আছে সেটি গত বছর August 2021-এ সাইন করা হয়েছিল। অর্থাৎ কন্ট্রাক্ট সাইন হওয়ার 9 মাসের মধ্যেই সিস্টেমকে ডেলিভারি করা হয়েছে। এবং জেমসের সাথে আলোচনা দরুন কোম্পানি অফিসিয়ালের তরফ থেকে এও বলা হয়েছে যে তাদের এই সিস্টেমের যে প্রথম প্রোটোটাইপ ট্রায়াল আছে, তো সেটি December 2021-এ কন্ডাক্ট করা হয়েছিল এবং তারপর প্রোডাকশন এক্সটেন্ডেড সিস্টেমের যে দ্বিতীয় ট্রায়াল ছিল সেটি ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা February 2022-এ কন্ডাক্ট করা হয়েছিল। এবং বাকি কোম্পানি সিনিয়র অফিসিয়ালের কথা অনুযায়ী তাদের এই ড্রোনাম সিস্টেমকে সম্পূর্ণরূপে স্বদেশী রূপে বিকশিত করা হয়েছে এবং এই সিস্টেম শত্রু UAVs-এর GNSS নেভিগেশনকে ডিস্টার্ব করে তাদের রেডিও ফ্রিকোয়েন্সিসকে জ্যাম করে তাদের কাউন্টার করতে অনেক বেশি এফেক্টিভ বলে প্রমাণিত হবে। জিওসিএল কর্পোরেশন লিমিটেড, যেটি ভারতের অ্যানালিটিক্স এবং কমার্শিয়াল এক্সপ্লোসিভের লিডিং ম্যানুফ্যাকচারার, তো এই কোম্পানি এবার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ HAL এর তরফ থেকে 19 কোটি টাকার ডিল হাসিল করেছে। এবং এই ডিলে জিওসিএল HAL কে ফাইটার এয়ারক্রাফটের জন্য গ্যানোপিক সার্ভেলেন্স সিস্টেমকে সাপ্লাই করবে এবং এই জিওসিএল কর্পোরেশন লিমিটেডের স্পেশাল প্রোডাক্ট গ্রুপস দ্বারা রিসিভ করা হয়েছে এই সিঙ্গেল লার্জেস্ট অর্ডারটিকে। আপনাদের জন্য বলে দিই যে এই যে গ্যানোপিক সার্ভেলেন্স সিস্টেম আছে, তো এটি ফাইটার এয়ারক্রাফটের একটি লাইফ সেভিং সিস্টেম, যেটি উড়ানের মধ্যে যদি কোনো রকমের এমার্জেন্সি হয় তাহলে এটি পাইলটকে এয়ারক্রাফট থেকে সময় মতো সেফলি বেরোতে হতে সাহায্য করবে।
এবং এই যে সিস্টেমটি জিও সেল দ্বারা সাপ্লাই করা হবে, তো সেটি ডিআরডিও এর এআরডিএ মিলিটারি দ্বারা স্বদেশী রূপে বিকশিত করা হচ্ছে এবং জিওসিএল কর্পোরেশন লিমিটেড এই সকল টেকনোলজি ট্রান্সফার দরুন এটিকে ম্যানুফ্যাকচার করবে। সম্প্রতি যে ব্যাঙ্গম লেকের উপর এলএসির কাছে চীন দ্বারা তাদের তরফে অন্য একটি সেতুর নির্মাণ কার্য শুরু করার রিপোর্ট সামনে এসেছিল, তো সেই রিপোর্টের উপর কাল ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে প্রতিক্রিয়া সামনে এসেছে, যেখানে মিডিয়ার সাথে আলোচনা দরুন ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তার তরফ থেকে বলা হয়েছে যে আমরা এই দ্বিতীয় সেতু নির্মাণ কার্যের রিপোর্ট দেখেছি এবং আমরা সিচুয়েশনকে নিরীক্ষণ করছি। এবং এর সাথে তিনি আরও বলেছেন যে এই সেতু নির্মাণ কার্য যে জায়গায় হওয়ার কথা বলা হয়েছে, তো ভারত সেই জায়গাটিকে অকুপাইড বলে মনে করে, অর্থাৎ সেখানে চীনের ইললিগাল কব্জা রয়েছে এবং বাকি চীন পক্ষের সাথে আলাদা আলাদা লেভেলে কথোপকথন জারি রয়েছে। এবং বাকি তিনি আরও বলেছেন যে যদি আমরা মিলিটারি প্রসপেক্টিভ থেকে দেখি, তাহলে ভারতীয় বিদেশ মন্ত্রণালয় এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে পারে না, কিন্তু এটা বলা যেতে পারে যে এই সিচুয়েশনটিকে নিরীক্ষণ করা হচ্ছে এবং চীনের সাথেও আলাদা আলাদা লেভেলসে কথাবার্তা জারি রয়েছে। বাকি এছাড়াও আরেকটি আপডেট হলো যে কাল অমৃতসরে পাকিস্তানি আইএসআই এর সাথে কাজ করা দুজন লোককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজনের পরিচয় জাফর রিয়াজের নামে হয়েছে যে কলকাতার বাসিন্দা এবং অন্যজনের পরিচয় মোহাম্মদ সামসাদের নামে হয়েছে যে বিহারের বাসিন্দা। এবং সোর্সেসের কথা অনুযায়ী এরা দুজনই অনেক সময় ধরে পাকিস্তানি আইএসআই এর হয়ে কাজ করছিল এবং এই দুজনের ফোন থেকে আর্মি রিগার্ডিং কিছু সেন্সিটিভ ইনফরমেশন, এয়ারফোর্স স্টেশন এবং কান্ট এরিয়াজের কিছু ছবি উদ্ধার করা হয়েছে। এবং নিউজ রিপোর্ট অনুযায়ী জাফর রিয়াজ 2005 একজন পাকিস্তানি মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু একটি দুর্ঘটনার পর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে 2012 রিয়াজ লাহোরে শ্বশুরবাড়িতে শিফট হয়ে যায় এবং তারপর লাহোরে আইএসআই এর কন্ট্যাক্টে আসে এবং তাদের সাথে মিলে ভারতের বিরুদ্ধে গুপ্ত খবর প্রচার করার কাজ শুরু করেছিল। এছাড়াও আরেকটি আপডেট হলো ভারতীয় গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য 138.48 কোটি টাকার বাজেটকে মঞ্জুর করা হয়েছে এবং এটি ইন্টেলিজেন্স ব্যুরোর টেকনিক্যাল আপগ্রেডে ব্যবহৃত হবে। রেভেনের তরফ থেকে জারি করা একটি রিপোর্ট অনুযায়ী এবার আর্মির মতো আইটিবিপিও AK-203 অ্যাসর্ট রাইফেলের সাথে বর্তমানে ব্যবহৃত রাইফেলসকে রিপ্লেস করবে। এবং কিছুদিন আগেই আইটিবিপি হেডকোয়ার্টারে মিটিংয়ের দরুন AK-203 অ্যাসর্ট রাইফেলসের অ্যাকুইজিশন নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আরেকটি আপডেট আছে স্পেস সেক্টর থেকে, যেখানে ভারতীয় স্পেস এজেন্সি ইসরো আজাদি সেক এর 75 ইন্ডিপেন্ডেন্ট স্যাটেলাইটকে এই বছরই লঞ্চ করার যোজনা বানাচ্ছে। ভারতের 75 বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে এই যোজনাটি বানানো হচ্ছে। এছাড়াও সম্প্রতি ইকোনমিক টাইমসের তরফ থেকে একটি রিপোর্ট জারি করা হয়েছে যে চীন কোয়াডার এবং হাম্বেনটোটার মতো ফোর্সকে এস্টাবলিশ করার পর এবার ইন্ডিয়ান ওশান রিজিয়নকে ডমিনেট করতে চাইছে এবং যার জন্য চীনের কাছে দুটো আর্মার পোর্ট থেকে ইন্ডিয়ান ওশানের জন্য অ্যাক্সেসও হবে এবং যার জন্য চীন দ্বারা এবার সম্প্রতি সফলতাপূর্বক মারমার ইয়াগান পোর্ট থেকে চীনের ইয়াগান প্রাম পর্যন্ত একটি কার্গো রানও কন্ডাক্ট করা হয়েছিল এবং 2030 মধ্যে ইন্ডিয়ান ওশান রিজিয়নকে ডমিনেট এবং কন্ট্রোল করার জন্য চীন নিজের সৈন্য এবং অস্ত্রশস্ত্র দ্রুত গতিতে ডেভেলপ করছে বলেও জানা গেছে। তো বন্ধুরা, আজকের খবর এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ খবর সঠিক সময়ে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।